গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মধ্যস্থতাকারীদের প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বি। জানান, এরই মধ্যে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব পেয়েছে তারা, পর্যবেক্ষণ ও খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন তারা। কির্বি বলেন, হামাস যে প্রতিক্রিয়া জানিয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ। হামাসের মতামতের পর যুদ্ধবিরতি চুক্তির বল এবার ইসরায়েলের কোর্টে বলেও উল্লেখ করেন তিনি। এক যৌথ বিবৃতিতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ জানিয়েছে চুক্তি কার্যকরে তারা প্রস্তুত।